চাকিয়াবাড়ি মম, যিনি মম নামেই বেশি পরিচিত, একজন বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল। তিনি 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। 2007 সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2015 সালে সুয়ে দিলে মন ছবিতে অভিনয় করে মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন। এছাড়াও তিনি কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। জাকিয়াবাড়ি মম 1985 সালের 19শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মুজিবুল বাড়ি ও মা আয়েশা আক্তার। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে নাচ শিখেন কবিরুল ইসলাম রতনের কাছে। প্রথম টেলিভিশনে আবির্ভূত হন 1995 সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এরপর 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্য এবং নাট্যত্ব বিভাগে 2010 সালে স্নাতক আর 2012 সালে স্নাতকোত্তর পাশ করেন। মম 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে হুমায়ুন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই চলচ্চিত্রে জুরি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত স্বর্ণমায়া, বিবর, নীর নাটকগুলো তাকে জনপ্রিয়তা পায়। 2013 সালে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে নীলপরি নীলাঞ্জনা ও এক্লিপস নাটকে অভিনয় করেন। আর পাশাপাশি ভালোবাসা চতুষ্কোণ ধারাবাহিক নাটকে কাজ করেন। 2014 সালে জাহিদ খানের বিপরীতে প্রেম করব তোমার সাথে চলচ্চিত্রে অভিনয় করেন এবং 2015 সালে দীর্ঘদিন পর দ্বিতীয় কুসুম ধারাবাহিক নাটকে অভিনয় করেন। পাশাপাশি ব্যস্ত ছিলেন শিহাব শাহীন পরিচালিত সুয়ে দিলে মন চলচ্চিত্র নিয়ে। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন আরফিন শুভ। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দর্শক জরিপ ও সমালোচক পুরস্কার অর্জন করেন। 2016 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বেসরকারি চ্যানেল আরটিভির জন্য নির্মিত অপরিচিতা নাটকে তাকে দেখা যায়। নাট্যকার সুমন আনোয়ারের নির্দেশনায় তার বিপরীতে অভিনয় করেন রনক হাসান। এবছর ঈদুল ফিতর উপলক্ষে নাট্যকার সুমন আনোয়ার নির্মিত 5টি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হলো ফুলমতি, আশার আলো, হলুদ বসন্ত, নীল দুপুর ও আরবতা। এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে তাহসানের বিপরীতে 3 বছর পর নাগরিক মানুষের জীবন নিয়ে চিত্রিত এখন আর রূপকথা হয় না নাটকে অভিনয় করেন। জাকিয়াবাড়ি মম 2018 সালে নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র আলতা বানু এ আলতা চরিত্রে অভিনয় করেন। একই বছর রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত দহন ছবিতে তাকে সাংবাদিক মায়া চরিত্রে দেখা যায়। বছর শেষে মুক্তি পায় তার অভিনীত ভৌতিক থ্রিলার চলচ্চিত্র স্বপ্নের ঘর। জাকিয়াবাড়ি মম 2010 সালে 31শে মার্চ চিত্রনাট্যকার এজাজ মুন্নাকে বিয়ে করেন। 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। 2011 সালে 2 মার্চ এই দম্পতির একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করেন এবং 2015 সালে 20 নভেম্বর তিনি চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের ডিভোর্স হয় 2020 সালে। নিজের পোশাক এবং আনুষাঙ্গিক সংক্রান্ত পছন্দের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মম জানান, আমার প্রিয় পোশাক শাড়ি। শাড়ি পরতে ভালো লাগে, তবে আরামদায়ক লাগে পাঞ্জাবি আর জিন্স। সময় এবং উৎসব বুঝে এক এক ধরনের শাড়ি পরি। শাড়ি ক্ষেত্রে গোলাপি এবং বেগুনি রং প্রিয়। সুতির পোশাক ভালো লাগে। দেশি ফ্যাশন হাউসের মধ্যে রং আলতামারিয়া শাহরুখ কালেকশনের পোশাক পরি। অনুষঙ্গের মধ্যে তো অনেক কিছুই পরি, চুড়ি, ক্লিপ, সানগ্লাস, ঘড়ি ইত্যাদি। পরিবারের সহায়তায় সাংস্কৃতিক চর্চার দিকে মনোযোগ হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। মা আয়েশা আক্তারের সাথে মফস্বল থেকে ঢাকায় আসতেন, নাচ শিখতেন। এ কারণে অনেকে
কটুকথা শুনতে হয়েছিল, কিন্তু বর্তমানে সাফল্য সবাই প্রশংসা করেন এমনটি জানিয়েছিলেন মম। বর্তমানে জাকেবাড়ি মম নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করছেন। গেল কয়েক বছরে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি কিছু ওয়েব সিরিজও কাজ করেছেন। তার অভিনীত ওয়েব সিরিজগুলো হলো কন্ট্রাক্টর, মহানগর, 9 এপ্রিল। তার ধারাবাহিক নাটকগুলো হলো ভালোবাসা চতুষ্কোণ, দ্বিতীয় কুসুম এবং সৎমা। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে স্বর্ণমায়া, বিবর, নীর, একটি সুটকেস এবং নীল প্রজাপতি, লুকোচুরি, নীলপরি নীলাঞ্জনা, একলিপস, মায়ের জন্য, মেয়েটি কথা বলবে প্রেম করবে না, রংতুলি, ছাপাখানার একটা ভূত থাকে, শুধু একটা মিনিট, ফুসকা, পদ্মবিবির পালা, ছায়াসঙ্গী, ফাল্গুনে ভালোবাসা, বৈশাখে প্রেম, ফুলমতি, আশার আলো, হলুদ বসন্ত, নীল দুপুর, এখন আর রূপকথা হয় না, অতপর বেলি, বদলে যাওয়া মানুষ ইত্যাদি।